গুড মর্নিং ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ সায়েন্স স্পেশাল একটা ক্লাস মিসলেনিয়াস স্পেশাল সায়েন্স ড্রিকে তো তোমাদের এই মাসেই পরীক্ষা রয়েছে মিসলেনিয়াসের আগামী পনেরোই সেপ্টেম্বর এস্টিমেটেড ডেট রয়েছে তো সেই পরীক্ষার সায়েন্স কী ধরনের কোশ্চেন এসছে বিগত বছরে সেইগুলো থেকে আজকের ক্লাসে আলোচনা থাকবে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের সেপ্টেম্বর মাস জুড়ে এই ক্লাস রুটিন চলছে আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে করানো হয় তোমরা প্রত্যেকে ফলো রাখবে যদি আপ ডাউন হয় ক্লাসের টাইমটা আচ্ছা সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তোমরা দ্য ওয়ে সলিউশানে পাচ্ছ দ্য অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে পাবে পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি আমাদের নিজস্ব একাডেমি টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে করানো হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউবি এক্সাম এর একটা দ্বিতীয় ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং অন্যান্য বেশ কিছু ব্যাচ আমরা এখানে প্রোভাইড করছি এসএসসি ফাউন্ডেশন রেল ডাব্লিউ টেট তাছাড়া এসএসসি রেলের একটা প্র্যাকটিস ব্যাচও কিন্তু আছে তো যাই হোক যদি কোনো প্রয়োজন থাকে সেই অনুযায়ী তুমি ব্যাচ নিতে পারো তো চলো আমরা এমসিউ প্র্যাকটিস করবো সায়েন্স থেকে দুর্দান্ত একটা ক্লাস হতে চলেছে প্রত্যেকেই যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত দেখতে হবে অনেক কিছু শেখার আছে জানার আছে ওকে ধৈর্য ধরে ক্লাস করতে হবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো মিসলেনিয়াসে এই প্রশ্নটা এসেছিলো এই ধরনের প্রশ্ন যদি আসে ম্যাথামেটিক্যাল যে পার্ট রয়েছে ফিজিক্সে সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে বিশেষ করে এই জায়গাগুলো তোমাদের অনেকটা ভয় লাগে বিশাল কিছু কিন্তু নয় কিন্তু তোমরা মনে মনে আগের থেকে ভয় নিয়ে রেখেছো যার কারণে এগুলো তোমরা অ্যাভয়েড করো অনেকেই কিন্তু একটু সাহস করে করলে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো করতে কয়েক সেকেন্ড লাগে প্রশ্নটা কি হচ্ছে দেখো দুটি দুশো কুড়ি ভোল্টের ষাট ওয়াটের বাতি রোজ পাঁচ ঘন্টা করে দশ দিন জ্বালানো হলো প্রতি ইউনিটের জন্য সাড়ে তিন টাকা করে দিতে হলে তিন টাকা পঞ্চাশ পয়সা করে দিতে হলে মোট কত টাকা খরচ হবে একদম বেসিক প্রশ্ন এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার তাহলে আমাদের এই প্রতি ইউনিট মানে এক কিলো ওয়াট আওয়ার এক কিলো ওয়াট আওয়ার এটাকেই বলা হচ্ছে এক ইউনিট এক কিলো ওয়াট আওয়ার এটা মানে কি এক কিলোওয়াট আওয়ার মানে এটাকে বলা হয় ওয়ান বিওটি ওয়ান বিও বোট অফ ট্রেড ইউনিট তাহলে এই হচ্ছে হিসাব অ্যাকচুয়াল ওয়ান বিওটি মানে এক ইউনিট ধরি আমরা আমরা এই জায়গাটা যদি এবার একটু ব্যাখ্যা করি ওয়ান কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে ওয়াট ওয়াট ইন্টু আওয়ার তাহলে আমাদের কত ওয়াট বিদ্যুৎ পুড়েছে সেটা আগে দেখে নিই ওকে তাহলে এখানে আমাদের যে বাল্বটা জ্বলছে কত ওয়াটে ষাট ওয়াটের সিক্সটি লিখে দাও আর কত ঘন্টা চলেছে আমাদের পাঁচ ঘন্টা করে দশ দিন চলেছে মানে পাঁচ 10 দশ দশ দিনে টোটাল পঞ্চাশ ঘন্টা চলেছে তাহলে এখানে আমি পাঁচ ইন্টু দশই লিখলাম তাহলে টোটাল এটাকে আমরা এবার এক কিলো ওয়াট আওয়ারে যদি কনভার্ট করি তাহলে এটাকে আমাদের হাজার দিয়ে ভাগ করতে হয় ভালো করে এখানে খেয়াল করো এটাকে যখন আমরা এটা ওয়াট ঘন্টা হলো এক কিলো ওয়াট যখন করব তখন এক কিলো মানে এক হাজার এক হাজার দিয়ে ভাগ করতে হবে এই যে ব্যাপারটা তাহলে এক কিলো ওয়াট আওয়ার আমরা পেলাম এই হিসাবে তাহলে এখানে ষাট ওয়াটের বাল্ব পাঁচ দিন চলেছে পাঁচ ঘন্টা করে দশ দিন চললো তাহলে টোটাল যে ইউনিটটা পুড়েছে সেটা হচ্ছে এটা তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি শূন্য শূন্য কেটে দাও এই একটা শূন্য একটা শূন্য কেটে দাও ঠিক আছে পাঁচ ছয় তিরিশ পাঁচ দিয়ে এটা কাটলে দুই আর দুই দিয়ে এটা কাটলে তিন অর্থাৎ থ্রি ইউনিট এটা ক্যালকুলেশন তুমি করো আসবে তিন ইউনিট তাহলে থ্রি ইউনিট এখানে আমরা পেলাম ক্যালকুলেশনটা কি করলাম বুঝতে পেরেছো ফ্রেশ করে একবার দেখিয়ে দেবো আচ্ছা তিন ইউনিট এটা হচ্ছে আমাদের পালবে এত পরিমাণ ইউনিট কারেন্ট পড়েছে বা খরচ হয়েছে তো এবার কটা বাল্ব দেখো এবার বলা হয়েছে দুটো বাল্ব একটা বাল্ব কিন্তু নয় তাহলে প্রত্যেকটা একটা একটা ভালবে তিন ইউনিট তা দুটো বাল্ব কত ইউনিট অর্থাৎ দুটি বাল্বের জন্য দুটি বাল্বের জন্য টু ইন্টু থ্রি সিক্স ইউনিট কারেন্ট খরচ হয়েছে একুশ একুশ টাকা কিন্তু খরচ হলো অপশন বি এখানে উত্তর হয়ে যাবে দেখো এই সমস্ত অঙ্কগুলো একটু সময় নিয়ে আমি বলে দিলাম যদি পরীক্ষায় আসে তুমি কিন্তু করে আসতে পারবে খুব কি জটিল মোটেই জটিল নয় তোমাকে জাস্ট এই যে ব্যাপারটা কি বুঝতে হবে এক ওয়াট আওয়ার মানে তোমরা এটা নোট করে নাও ওয়ান বিও টি মানেই হচ্ছে এক কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে ওয়াট ইন টু আওয়ার বাই হান ওয়ান থাউজেন্ড এটা মানে ওয়ান বি ওটি এটা মানেই ওয়ান কিলোওয়াট ওয়ান কিলোওয়াট আওয়ার এই হচ্ছে সূত্র এটা তোমরা মাথায় ঢুকে নাও এটা নোট করে নাও দেন তুমি এই ধরনের অঙ্কগুলো করতে পারবে ঠিক আছে চলো তাহলে বোঝা গেল কীভাবে কী করলাম আর একবার দেখে নেবে প্রয়োজনে উত্তর পেয়ে যাবে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে পারতকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ হিসাবে নিচে চারটি উক্তি দেওয়া আছে নিচের উক্তিগুলির কোনটি ভুল সেটা তোমাকে খুঁজে বার করতে হবে তো এখানে যে চারটি অপশন আমরা পাচ্ছি ভালো করে খেয়াল করো পারদ তাপশক্তি সুপরিবাহী সঠিক আছে পারদ একটা ধাতু তরল ধাতু যেটা অলওয়েজ তাপ এবং তড়িতের সুপরিবাহী পারদ কাঁচের গায়ে লেগে থাকে না এটাও কিন্তু সঠিক তুমি একটা কাচের কাঁচের পাত্রে জল নিলে একটা কাঁচের গ্লাসেই নাও এই জলটা পুরোটা ঢেলে দিলে তারপরে গ্লাসটা সোজা করে দেখবে গায়ে গায়ে ছোট ছোট বিন্দু বিন্দু জল লেগে আছে কিন্তু পারদের ক্ষেত্রে কাঁচের গায়ে লেগে থাকে না পারদের আপেক্ষিক তাপ খুব বেশি এবং তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তনও সমানভাবে বাড়তে থাকে এটাও সঠিক রয়েছে পারদের আপেক্ষিক তাপ খুব বেশি কিন্তু নয় এটা একেবারে সঠিক নয় বলা হচ্ছে জলের আপেক্ষিক তাপ সবথেকে বেশি জলের আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট জলের সবচেয়ে বেশি তাহলে এই জায়গাটা আমরা ভুল বলবো অপশন সি এখানে ভুল আছে কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায় কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি বস্তুটির গতিশক্তি বুঝি বস্তুর অনুগুলির গতিশক্তি বুঝি বস্তুটির গতিশক্তি এবং সমষ্টি নাকি বস্তুর অনুগুলির দেখো এগুলো কিন্তু মিসলেনিয়াস এসছে এই প্রশ্নগুলো একটা প্রশ্নও কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার বাইরে থাকবে না আজকের ক্লাসে এই ধরনের প্রশ্ন তোমরা আগেও করে পারা উচিত সকলের আভ্যন্তরীণ শক্তি বলতে বস্তুর প্রত্যেক বস্তু সে স্থির থাকলে তার মধ্যে স্থিতিশক্তি আছে গতিশীল থাকলে গতিশক্তি আছে তাই তো কিন্তু এই যে বস্তুর গতিশক্তি বলতে বস্তুর ভিতরে অণুগুলের গতিশক্তি বোঝায় আভ্যন্তরীণ শক্তি বলতে আভ্যন্তরীণ শক্তি বলতে বস্তুর এখানে দেখো অণুগুলির এটা কিন্তু এক্সট্রা আছে দেখো কথার মধ্যে বস্তুর মধ্যে যে কণা পাচ্ছি বা অণুগুলো পাচ্ছি আমরা সেই অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি আচ্ছা এখানে রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি এগুলো তোমরা প্রত্যেকেই পারবে একদম মুখস্থ হয়ে আছে তোমাদের নিচে রাশিগুলির মধ্যে কোনটি একক বিহীন রাশি যে সমস্ত রাশি বলা হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত হয় সমান দুটি রাশির অনুপাত হলে কি হচ্ছে এককগুলো কেটে যাচ্ছে ম্যাথামেটিক্যালি আর কি তো সেগুলো হচ্ছে এককবিহীন রাশি যেমন প্রতিসারঙ্ক যেমন তুমি বলতে পারো আরও এক্সাম্পেল আমরা দিতে পারি আপেক্ষিক আপেক্ষিক তাপ তো আমরা পড়েছি এটা বলছি আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে পদার্থের পারমাণবিক গুরুত্ব এইগুলোর কোনো একক নেই এগুলোকে বলা হবে এককবিহীন রাশি কিন্তু আয়তন এর একক রয়েছে আয়তন মানে আমরা এর একক মিটার কিউ বলতে পারি বা সেন্টিমিটার কিউ ত্বরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে গতিশক্তি শক্তি রেখক কি আছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি শক্তি রেক আরগ জুল বলতে পারি আমরা ওকে আচ্ছা এবার একটা প্রশ্ন দেখো একটি ধাতুর চারটি বিভিন্ন মাত্রা তারকে একই ভার দ্বারা টানা টান দেওয়া হলো এদের মাত্রাগুলি নিম্নরূপ হলে কোনটি দহিরকে বেশি প্রসারিত হবে দেখো এখানে বলা হয়েছে একশো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক মিলিমিটার ব্যাস মানে একটা তার ধরো এই তাই তো একটা তার ধরো এই তো তারের এই হচ্ছে ধরো ব্যাস মানে কতটা মোটা তারটা তাহলে একটা একশো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক মিলিমিটার ব্যাস এখানে তুমি একটা একই ভার ঝুলিয়ে দিলে দিয়ে টান দিলে ধরো এখান দিয়ে তুমি একটা বড় একটা ওয়েট ঝুলিয়ে দিলে দিয়ে টান দিচ্ছ দিয়ে লম্বা করার চেষ্টা করছো দুশো সেন্টিমিটার দৈর্ঘ্য দুই মিলিমিটার ব্যাস তিনশো সেমি দৈর্ঘ্য তিন মিলিমিটার ব্যাস চারশো সেমি দৈর্ঘ্য এবং পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাস তুমি জাস্ট কমন সেন্সে ভাবো এই তারটা লম্বা এবং সরু বেশি সব থেকে তাহলে এখানে যদি চাপ বেশি টান দেওয়া হয় এখানে যদি সমান টান দেওয়া হয় এটা প্রসারিত হবে বেশি জাস্ট কমন সেন্সেই তুমি অ্যান্সার করে আসতে পারবে এবার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান আছে সেটা আমরা এখন আর দেখাচ্ছি না অনেক লম্বা ক্যালকুলেশন করতে হবে জাস্ট তুমি এটা ভাবো যে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে সরু তার এটা দ্রুত মানে টান দিলে বেশি প্রসারিত হবে তুলনামূলক আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে গ্লিসারিন তরলে গ্লিসারিন তরলের প্রতিসারণ বলা হচ্ছে এ এর মধ্যে একটি কাঁচের দণ্ড প্রতিসারণ করছে বি ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না তাহলে আমরা কি বলতে পারি আচ্ছা এখানে এটা বড় হাতের হয়ে গেছে ছোট হাতের হবে হ্যাঁ স্মল হ্যান্ড হবে তো এখানে সঠিক উত্তর আমরা কোনটি কোনটি বলতে পারবো বলো তো গ্লিসারিনের মধ্যে কাঁচের দণ্ড ডুবে দিয়ে দেখা যাচ্ছে যে কাঁচের দণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে প্রতিসার মধ্যে তো সমান এই কনসেপ্টটা কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে তোমাকে এবি না দিয়ে আলাদা কিছু দিতে পারে মিউ ওয়ান মিউ টু যদি বলে ওয়ান আর একটা মিউ টু দিয়ে দিল তাহলে এটা সমান হবে অর্থাৎ যদি সমান হয় দুটো বিষয়ের তাহলে একটার মধ্যে আর যদি রাখা হয় সেটা কিন্তু আর দেখা যাবে না ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড গঠন করে নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা কয়টি নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মানে কি ধর নাইট্রোজেন ডাই অক্সাইড আমরা বলি না নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রোজেন মোনো বা নাইট্রিক অক্সাইড আমরা নাইট্রাস অক্সাইড বলি লাফিং গ্যাস তাই তো নাইট্রাস অক্সাইড তো এই যে এইগুলোই তো নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এগুলোই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড তো এইরকম টোটাল কটা হতে পারে চার পাঁচ দুই তিন মিসলিনিয়াসের আসার প্রশ্ন উত্তর হবে পাঁচটি এখন কী কী হবে বলতে পারবে কেউ দেখো এখানে আমি লিখে রেখেছি বলা হচ্ছে পাঁচটি অক্সাইড আমরা পাবো যার মধ্যে আউট অফ ফাইভ অক্সাইড নাইট্রোজেন ফাইভ অক্সাইড আর নাইট্রোজেন অনলি থ্রি তিনটি যেটা বাতাসে বা অ্যাটমোসফিয়ারে আমরা ভালোভাবে পাই আর দুটো খুব একটা পাওয়া যায় না যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও যেটা আমরা বললাম তাহলে এন একটা হলো নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড মানে নাইট্রিক অ্যাসিড নয় নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি দেখো এইচ এন ও থ্রি এটা হচ্ছে নাইট্রিক ভালো করে খেয়াল করো নাইট্রিক অ্যাসিড এটা অ্যাসিড নট অক্সাইড আর এখানে কি বলেছি দেখো এটা একটু জাস্ট তোমাদের মার্ক করলাম কনফিউশন যাতে না হয় নাইট্রিক অক্সাইড তাহলে আমরা পেলাম এন ও এন ও টু পেলাম দুটো আর কি পেলাম নাইট্রাস অক্সাইড যেটা বলছিলাম লাফিং গ্যাস এন টু ও আর কি আছে দেখো নাইট্রোজেন ট্রাই অক্সাইড এন থ্রি NO3 আচ্ছা আরেকটা কি নাইট্রোজেন পেন্টা অক্সাইড N2O5 এটা কে বলা হচ্ছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড এই পাঁচটি অক্সাইড আমরা মূলত পেয়ে থাকি নাইট্রোজেনাস ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন একক যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে তা হলো কোনটি একক যে অ্যাসিড মানে একক যে অ্যাসিড মানে একটি অ্যাসিড আছে সেই অ্যাসিডটি সোনাকে দ্রবীভূত করতে পারে তো সেটার নাম কি হবে বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড সেলেনিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তোমরা প্রত্যেক এটা পারবে নিঃসন্দেহে উত্তর হবে অপশান ডি অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া এবার অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াটা কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ হলো এইচ এন ও থ্রি এই যে নাইট্রিক অ্যাসিড এবং যেটা সোনাকে দুর্বৃত করতে পারে অর্থাৎ থ্রি আয়তন তিন আয়তন এইচ এন ও থ্রি নিতে হবে সরি ভুল বলছি এক আয়তন এইচ এন ও নাইট্রিক অ্যাসিড প্লাস HCl তিন আয়তন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এদের মিশ্রণটাকে আমরা বলবো অ্যাকোয়া রিজিয়া বোঝা গেল এইগুলো নোট করে নাও তোমাদের কাজে লাগবে রেকটিফায়েড স্পিড নিম্নলিখিত কাদের মিশ্রণ রেকটিফায়েড স্পিড এটি কাদের মিশ্রণ নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল প্লাস ফাইভ পার্সেন্ট মিথানল নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল ফাইভ পার্সেন্ট জল নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল ফাইভ পার্সেন্ট পিরিডিন নাকি হান্ড্রেড পার্সেন্ট ইথানল তো অপশানগুলো দেখে আমরা বুঝতে পারছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানলই হবে বাট ইথানলের সঙ্গে কতটা কি রয়েছে আর ফাইভ পার্সেন্ট কি আছে জল আছে ফাইভ পার্সেন্ট কি আছে জল আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এখানে তোমরা নোট করে নাও রেক্টিফাইড স্পিড নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানলের সংকেত কি এইটাই হচ্ছে ইথানল সি টু এইচ ফাইভ এটা মানে হচ্ছে ইথানল এই সংকেতগুলো মাঝে মাঝে মনে রাখতে হয় পরীক্ষা আসতে পারে এর সঙ্গে আমরা জল দিচ্ছি দিলে আমরা পাবো কি পাবো রেক্টিফাইড স্পিরিট ওকে চলো পরবর্তী প্রশ্ন নিম্নক্ত বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই এগুলো কিন্তু একটা কঠিন কোয়েশ্চেন বলতে পারো অক্সিজেন নেই কোনটা তার মধ্যে তাহলে এগুলোর মধ্যে আমাদের সংকেতগুলো দেখতে হবে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই ঠিক আছে বুঝলাম ক্রায়োলাইট যেটা থেকেও অ্যালুমিনিয়াম পাই ডলোমাইট এপসম লবণ তো এই যে প্রশ্নগুলো অপশনগুলো পাচ্ছি এদের সংকেত না জানলে আমরা বুঝতে পারবো না নোট করে নাও ক্রায়োলাইট বা ক্রায়োলাইট বক্সাইটের সংকেত দেখো বক্সাইটের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা আমরা যদি দেখি এ এল টু ও থ্রি থ্রি এইচ টু ও তো এখানে আমরা অক্সিজেন পাচ্ছি অক্সিজেন পাচ্ছি ক্রায়োলাইট এটাই বলা হচ্ছে অক্সিজেন নেই এর সংকেত অ্যালুমিনিয়াম এফ থ্রি এল এফ থ্রি এফ মানে ফ্লোরিন তার সঙ্গে এন এফ তিনু সোডিয়াম এবং ফ্লোরিন তাহলে এখানে অক্সিজেন পেলাম না দেখো এটা থেকেও এটাও অ্যালুমিনিয়ামিক বক্সাইট ক্রায়োলাইট এটাও অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়াম পাই এটা থেকেও মূলত আমরা অ্যালুমিনিয়াম পাই আচ্ছা ডলোমাইটের আকরিকটা দেখো ক্যালসিয়াম কার্বোনেট সিএসিও থ্রি ম্যাগনেশিয়াম কার্বোনেট এমজি সিও থ্রি এটা থেকে আমরা ক্যালসিয়ামও পেতে পারি ম্যাগনেশিয়ামও পেতে পারি আচ্ছা এপসম লবণ এর সংকেতী দেখো এম জি ফোর সেভেন এইচ টু এখানে কিন্তু এই দেখো অক্সিজেন অক্সিজেন আছে তাহলে এটার থেকেও আমরা জি পাই ম্যাগনেশিয়াম পাই এই হচ্ছে সংকেত তোমরা একটু কষ্ট করে হলেও খাতায় লিখে রাখো যদি পরীক্ষা আসে তোমরা কিন্তু পারবে আচ্ছা পটাশিয়াম ফেরোসায়ানাইট এর সঙ্গে কিসের বিক্রিয়ায় কোন ধাতব আয়ন যোগ করলে চকোলেটের রঙের অদক্ষেপ দেবে বল হচ্ছে ই থ্রি প্লাস এন টু প্লাস এ থ্রি প্লাস মানে লোহ আয়ন এটা মানে অ্যাকচুয়াল লেখাটা এরকম হয় ই থ্রি প্লাস লোহার আয়ন এন টু প্লাস মাথায় হয় ঠিক আছে সিইউ টু প্লাস আর অ্যালুমিনিয়াম প্লাস তো এই যে অপশানগুলো আমরা পাচ্ছি এখান থেকে তোমাকে বলতে হবে যে কোন আয়নটির সঙ্গে বিক্রিয়া করলে চকলেটের অদক্ষেপ পড়ে এখানে তোমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সংকেতটা একটু লিখে নাও কে ফোর পটাশিয়াম এফ ই সি এন হোল সিক্স অর্থাৎ এই হচ্ছে পটাশিয়াম ফেরোসাইরাইড এর সংকেত তো এখানে উত্তরটা লিখে নাও অপশান এ এফ ই আয়ন যোগ করলে চকলেট রঙের পদক্ষেপ পড়বে অপশান এ এখানে সঠিক উত্তর হবে আচ্ছা এবার একটা লম্বা প্রশ্ন আছে কিন্তু উত্তরটা তোমরা পারবে একটু পড়লে গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপার মানে তামা তামার সঙ্গে সহযোগে বাদামী বাষ্প উৎপন্ন করে উৎপন্ন করে না এবং লোক অবস্থায় সিলভার নাইড্রেটের সঙ্গে দ্রবণে সহযোগে দইয়ের মতো সাদা অদক্ষেপ উৎপন্ন করে উৎপন্ন করে সাদা অদক্ষেপ এই অদক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে কিন্তু দ্রাব্য কিন্তু রাইটিক অ্যাসিডে অদ্রবণীয় অ্যাসিডটি হলো কি এখানে একটা লম্বা প্রশ্ন তোমরা জাস্ট উত্তরটা দেখে রাখো সিলভার নাইট্রেট মানে এই জি থ্রি এর সঙ্গে আমরা যদি এইচসিএল যোগ করি তাহলে দেখতে পাই এজি সি এল এজিসিএল এজিসিএল টা হচ্ছে সাদা সাদা মতো একটা অদক্ষেপ পড়ে ঠিক আছে এজিসিএল এবং এইচ থ্রি তো এই উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইসিএল অপশন বি এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে যাই হোক তোমরা এটা লিখে নাও প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে উভধর্মী অক্সাইড গঠন করে বিস্মাত অ্যান্টিমনি ফসফরাস সোডিয়াম এখানে উভধর্মী অক্সাইড গঠন করে অ্যান্টিমনি অ্যান্টিমনির সংকেত কি এস বি অ্যান্টিমনির সংকেত হচ্ছে এস বি এটা একটা মেটালয়েড বা ধাতুকল এই যে উভধর্মী অক্সাইড গঠন করে উভধর্মী অক্সাইড হচ্ছে এস বি টু ও থ্রি আর একটা হচ্ছে এস বি টু ও ফাইভ উপধর্মী অক্সাইড গঠন করছে অ্যান্টিমনি ওকে চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে লালা রসে উপস্থিত উৎসেচকটির নাম কি প্রশ্নটা তোমরা পারবে নিঃসন্দেহে পারবে লালারস মানুষের লালা রসে কি থাকে টায়ালিন থাকে তাই তো টায়ালিন উচ্ছে থাকে যেটা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে পাশাপাশি এখানে আমরা যদি দেখি লালা রসে টায়ালিন থাকে ট্রিপসিন যেটা অগ্নাশয় রসে থাকে কাইমোট্রিপসিন এটাও অগ্নাশায় রসে থাকে যেটা হচ্ছে আন্তরিক রসে থাকে ওকে এগুলো একটু লিখে নাও পরীক্ষায় আসতে পারে লজ্জাবতী উদ্ভিদে উদ্ভিদে যে চলন দেখা যায় সেটা কি জিওনাস্টি সিসমো সিসমো হবে ঠিক আছে ষ্টি তো লজ্জাবতী গাছে পাতায় তুমি যদি হাত দাও পাতাটা মুড়ে যায় স্পর্শ করলে এটা দেখা যাচ্ছে এটাকে বলা তুমি ফুল ফোটা সেটাকে ফোটোনাস্টি আলোর প্রভাবে ফুটছে তো লজ্জাবতী উদ্ভিদে আমরা শীসমোনি চলন দেখতে পাই সূর্যশেষি উদ্ভিদের পাতার রোমে আমরা কেমন চলন দেখতে পাই দেখা যায় থাইরয়েড গ্রন্থির কম খরণে কোনটি হতে পারে মিক্সিডিমা গ্রেপস বর্ণিত রোগ এক্স অফিক গলগণ্ড নাকি গলগণ্ড কি হতে পারে সঠিক উত্তর বলো তো এখানে আমরা যদি খেয়াল করি উত্তর হবে এখানে মেক্সিডিমা রোগ হবে এখানে সেই মার্কিং করা হয়নি নি অপশানে সঠিক উত্তর হবে আচ্ছা এখানে মার্কিং করা হয়নি যাই হোক গলগণ্ড আমরা জানি আয়োডেনের অভাবে ঘটে তো এই গলগণ্ডর বেশ কিছু ভাগ রয়েছে আচ্ছা সেগুলো বলছি গ্রেপস বর্ণিত রোগ থাইরক্সিনের অধিক ঘটে বিশেষ করে চোখে হয় আচ্ছা এক্স অপথালমিক ঠিক আছে এটা অপথ্যালমিক গলগন্ড যেটা থাইরক্সিনের অধিক খরণে ঘটে গলাতে গলা ফুলে যায় মিক্সিডিমা থাইরয়েড গ্রন্থের কম ক্ষরণে ঘটে প্রাপ্ত বয়স্কদের তাহলে উত্তর হবে অপশন এ সঠিক উত্তর হবে এখানে এখানে মার্কিং করা হয়নি গোলগণ্ডটা মধ্যে আমরা দেখলাম যে থাইরক্সিনের অধিক খরণে গোলগণ্ড ঘটে ঠিক আছে তো মেক্সিডিমার সঙ্গে আরেকটা লক্ষ্য রাখতে হবে কম খরণে ক্রিটিনিজিম রোগও হয় শিশুদের থাইরয়েড গ্রন্থির কম খরণে হচ্ছে থাইরক্সিনের কম থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয় তো থাইরক্সিনের কম কারণে প্রাপ্তবয়স্কদের মেক্সিডিমা হয় এবং ক্রেটি রোগ হয় তাদের ক্রেটি এটা হয় শিশুদের তাদের হয় শিশুদের এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে গ্রেপস বর্ণিত রোগটাও প্রদিক্ষণে ঘটে বিশেষ করে চোখে এফেক্টটা করে আর এটা এক্স গল্প গলায় হয় আংশিক মূল পরজীবী হল কি আংশিক মূল পরজীবী হলো কি বাঁশ গাছ চন্দন গাছ ছত্রাক নাকি সাইকাস সাইকাল আংশিক মূল পরজীবী আংশিক মূল পরজীবী উত্তর হবে চন্দন গাছ অপশন বি দেখো আরও কিছু এক্সাম্পল আমরা দিতে পারি আংশিক মূল পলজীবীদের ডালবার্গিয়া ইউকালিপ্টাস অ্যালবিজিয়া আলবিজিয়া এছাড়া আমরা চন্দন গাছকে আংশিক মূল পরজীবী হিসেবে বিবেচনা করি কারণ এটি অন্যান্য গাছ থেকে এর পুষ্টির চাহিদা পূরণ করে এই ধরনের উদ্ভিদের শিকড়গুলিকে পরিবর্তিত করা হয় এবং হ্যাস্টেরিয়া বলা হয় যার কাজ হল হোস্ট গাছগুলিকে ভেদ করা এবং তাদের থেকে পুষ্টি গ্রহণ করা তো এটা লেখার হচ্ছে তোমরা নোট করতে পারো আমাদের এক্সাম্পেলগুলো মনে রাখলেই চলে আচ্ছা ভূ সমালয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন থেকে কোন দিক থেকে কোন দিকে ভূ সমালয় উপগ্রহ আমরা জানি যেটা পৃথিবীর চারিদিকে ঘুরছে অলওয়েজ এবং এটি পৃথিবীর আর্ণিক গতির সঙ্গে সমান করা হয় পৃথিবীর আর্নেক গতি মানে ভূ সমালয়ের প্রদক্ষিণ কাল যদি আমরা দেখি চব্বিশ ঘন্টা হয় এবং পৃথিবী যেদিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্বে নিজের অক্ষের চারিদিকে এটাও কিন্তু একই রকম পৃথিবী নিজের অক্ষের উপর যেদিকে ঘোরে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে ভূ উপগ্রহটাও সেম টু সেম পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘোরে পৃথিবী থেকে ভূ উপগ্রহের দূরত্ব মোটামুটি থাকে পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার এবং এর মনে রাখতে হবে ভূ উপগ্রহের উপগ্রহের প্রদক্ষিণকাল পৃথিবীর সঙ্গে সমান করা হয় আমি গতির সঙ্গে চব্বিশ ঘন্টা হাজার হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসছে স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক কত হবে ধরো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো একটা ট্রেন হাজার হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরি করছে প্রত্যেক এগিয়ে আসছে স্টেশনের দিকে তাহলে তুমি যে ব্যাপারটা আপাত কম্পাঙ্কটা তৈরি হয় কখন যখন গতিশীল থাকে কেউ না কেউ দুটোই হতে পারে আবার কেউ একটা গতিশীল স্রোত বা উৎস তখন যে ঘটনা ঘটে ওটাকে বলা হয় ডপলার এফেক্ট ডপলার ক্রিয়া তো এখানে একটা কম্পাঙ্ক হয় যত কাছে আসবে তুমি তত জোরে শুনবে তাহলে হাজার হার অপেক্ষা বেশি শুনবে স্টেশনের দিকে যদি এগিয়ে আসে তাহলে বেশি শুনবে ওকে এটাকে বলা হয় ডপলার এফেক্ট একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথে সময়ের বর্গের সমানুপাতিক ওই অবস্থায় বস্তুর তরণ কি হয় অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যদি এস ধরি এস প্রপোশনাল টু সময়ের বর্গের সমানুপাতিক টি স্কোয়ার এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে আমরা এটা অ্যান্সার করতে পারি এস হচ্ছে ধরো দূরত্ব আর টি হচ্ছে সময় অতিক্রান্ত দূরত্ব যাত্রা বর্গের সমানুপাতিক বস্তু তরণটা কি হবে তাহলে এটা থেকে আমরা পাবো এস ইকাল টু কে একটা প্রপোর্শনাল সাইনটা তুললে ইন্টু টি স্কোয়ার কেটাকে বলবো একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট ওকে তাহলে এখানে যে ব্যাপারটা পাচ্ছি দেখো এস বাই টি স্কোয়ার এটা ইকুয়াল টু কে পাচ্ছি আমরা এস মানে যদি স্মরণ ধরি এখানে দূরত্ব একটা অতিক্রান্ত দূরত্ব মানে একটা স্মরণ আমরা পেতে পারি তাই তো একটা স্মরণ তো পাবো একটা বস্তু যদি এখান থেকে এইভাবে এইভাবে যদি এখানে পৌঁছায় তাহলে একটা স্মরণ তো পাবো সেই স্মরণটাকে যদি আমরা এস কল্পনা করি তাহলে স্মরণ বাই সময় স্কোয়ার এটাই তো তরণ এটা মানেই তো তরণ এই তরণটা কি পাচ্ছি এটা মানে কে মানে হচ্ছে ধ্রুব এখানে যে ক্যালকুলেশনটা দিয়েছে আমরা বলতে পারি ধ্রুবক থাকবে যদি এই সেন্সে চলে অবশ্যই ধ্রুবক থাকবে তো আজকের ক্লাসের প্রশ্ন এখানে আমি এন্ড করছি অলওয়েজ থার্টি টু মিনিট হয়ে গেছে কুড়িটা কোশ্চেন কোশ্চেনের যা টেম্পার ছিল আজকের তোমরা বুঝতেই পারছো প্রশ্নগুলো নোট করো আমাদের এই সমস্ত ব্যাচগুলো পাবে অ্যাপে গেলে আচ্ছা এখানে তোমরা এটা হোমওয়ার্ক করো আমরা এগুলো আবারও আলোচনা করব পরবর্তীতে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো Okay, tata, bye.